এক ছিল পিঁপড়ে আর তার এক পিঁপড়ি ছিল। তাদের দুজনের মধ্যে ভারী ভাব ছিল। একদিন পিঁপড়ি বললে, দেখো পিঁপড়ি, আমি যদি তোমার আগে মরি তবে কিন্তু তুমি আমাকে গঙ্গায় নিয়ে ফেলবে। কি পিঁপড়ি, ফেলবে তো? পিঁপড়ি বললে, তার বলতে অবশ্যই ফেলবো। এমনি দুজনের কথাবার্তা হয়েছে। তারপর একদিন পিঁপড়ি মরে গেল। তখন পিঁপড়ে অনেক কাঁদলো। তারপর ভাবলো, এখন পিঁপড়িকে তো নিয়ে গঙ্গায় ফেলতে হয়। এই ভেবে সে পিঁপড়িকে কাঁধে করে নিয়ে গঙ্গায় চলল। সেখান থেকে গঙ্গা অনেক দূরে, যেতে যেতে অনেক দিন সময় লাগে। পিঁপড়ে পিঁপড়িকে কাঁধে নিয়ে সমস্ত দিন চলল। তারপর যখন সন্ধ্যা হল, তখন সে দেখল যে রাজার হাতিশালে এসেছে, সেই যেখানে তার সব হাতি বাঁধা থাকে। পিঁপড়ের বড্ড পরিশ্রম হয়েছিল, তাই সে পিঁপড়িকে নিয়ে সেইখানে বসে বিশ্রাম করতে লাগল। সেইখানে মস্ত একটা হাতি বাঁধা ছিল, সেটা রাজার পাঠহস্তি। হাতিটা সুরনার ছিল আর ফুঁসফুঁস করে নিঃশ্বাস ফেলছিল, আর তাতে পিঁপড়িকে শুদ্ধ পিঁপড়েকে উড়িয়ে নিয়ে যাচ্ছিল। কাজেই পিঁপড়ে রেগে বললে, খবরদার! হাতি কিন্তু তা শুনতে পেল না। সে আবার নিঃশ্বাস ফেললে, আবার তাতে পিঁপড়েকে উড়িয়ে নিল। তাই পিঁপড়ে আরো রেগে খুব চেঁচিয়ে বলল, এই খবরদার, ভালো হবে না কিন্তু, হতভাগা পাজি। হাতি ভাবলে, ভালো রে ভালো, ওখান থেকে কে আমার চিচি করে গাল দিচ্ছে রে, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। এই বলে সে তার পা দিয়ে সেই জায়গাটা ঘষে দিলে। পিঁপড়ের তো এখন ভারী বিপদ। সে ভাবলে, মা গো, এই বুঝি পেশে গেল। কিন্তু তারপরে সে দেখলে সে পিষে যায়নি। হাতির পায়ের তলায় যে ছোট ছোট গর্ত থাকে, তারই একটাই ঢুকে সে বেঁচে গিয়েছে, আর পিঁপড়েকেও ছাড়েনি। তখন তার আর আনন্দ দেখে কে? সেই গর্তের ভিতরে বসে সে হাতির পায়ের মাংস খুঁড়ে খুঁড়ে খেতে লাগলো। যতক্ষণ না সে পিঁপড়িকে নিয়ে একেবারে হাতির মাথার ভিতরে গিয়ে ঢুকেছিল, ততক্ষণে সে খুঁড়তে ছাড়েনি। হাতির কিন্তু তাতে ভারী অসুখ হলো। সে খালি মাথা নাড়ে আর চেঁচায় আর পাগলের মতো ছুটোছুটি করে। সকলে বললে, হাই হাই, হাতির কি হলো? তারা কিন্তু কেউ জানে না যে হাতির মাথায় পিঁপড়ে ঢুকেছে। যদি জানতো, আর হাতির পায়ের তলায় খুব করে চিনি মাখাতো, তাহলে সে চিনির গন্ধে পিঁপড়ে তখনই বেরিয়ে আসতো। কিন্তু তারা তো আর জানে না। তারা বদ্যি ডাকলে, ওষুধ খাওয়ালে, আর তাতে হাতি মরে গেল। সেদিন রাত্রে রাজামশাই স্বপ্ন দেখলেন যে তার হাতি যেন এসে তাকে বলছে, মহারাজ, তোমার জন্য আমি অনেক খেটেছি, আমাকে নিয়ে কিন্তু গঙ্গায় ফেলবে। সকালে ঘুম থেকে উঠে রাজামশাই হুকুম দিলেন, আমার হাতিকে নিয়ে গঙ্গায় ফেলতে হবে। তখনই 300 লোক সেই হাতির পায়ে মোটা মোটা দড়ি বেঁধে তাকে হেইও হেইও করে টেনে নিয়ে গঙ্গায় চলল। ভয়ানক বড় হাতি, তাকে টানা তো ভারী মুশকিল। সেই লোকগুলি তাকে নিয়ে খানিক দূরে যায় আর দড়ি ছেড়ে দিয়ে বসে বসে হাঁপায়। এমন সময় হয়েছে কি, সেইখান দিয়ে এক বামুন ঠাকুর যাচ্ছেন, তার সঙ্গে এক চাকর। সেই লোকগুলিকে বসে বসে হাঁপাতে দেখে চাকরটা বললে, ইঁদুরের মতো একটা হাতি, তাকে টানতে গিয়ে 300 লোক হাঁপাচ্ছে,
আমি হলে ওটাকে একলাই নিয়ে চলে যেতে পারি। তখন মাঠে হাতি ফেলে রেখে তারা সকলে রাজার কাছে এসে বললে, দোহাই রাজামশাই, এর বিচার করুন। আমরা 300 লোক আপনার হাতি টেনে হাঁপিয়ে গেলুম, আর এই ব্যাটা বলে কিনা সে একলাই হাতি টেনে নিয়ে যেতে পারে। এর বিচার না হলে আমরা আপনার হাতি ছোবই না। এই কথা শুনে রাজামশাই বামুনের চাকরকে বললেন, কিরে সত্যি তুই এই হাতি একলা নিয়ে যেতে পারিস? চাকর জোর হাতে নমস্কার করে বললে, মহারাজের যদি হুকুম হয় তবে পারিবই কি, কিন্তু আমাকে আগে পেট ভরে চারটি খেতে দিতে হবে। রাজা বললেন, দাও তো ওকে আগে এক সের চাল ডাল তরকারি, আগে পেট ভরে খেয়ে নিক, তারপর হাতি নিয়ে যেতে হবে। বামুনের চাকর এক সের চাল আর ডাল তরকারি খেয়ে আগে একচোট ঘুমিয়ে নিল, তারপর নিজের গামছা কানে দিয়ে সেই হাতিটাকে জড়িয়ে বেশ করে বেঁধে টানতে টানতে গঙ্গায় নিয়ে চলল। তা দেখে রাজা মশাই হাঁ করে রইলেন, আর 300 লোক হাঁ করে রইলো।